মিজুরি স্টেটের সেন্ট লুইসের একটি হাই স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক কিশোরী ও এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে এ ঘটনা ঘটে। তবে গোলাগুলি শুরুর সঙ্গে সঙ্গে দ্রুতই পুলিশ বন্দুকধারীকে ঘিরে ফেলে, সেখানে বন্দুকযুদ্ধ হয়। সেন্ট লুইস পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট এবং সেন্ট লুইস পুলিশ জানায়, পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীর। গোলাগুলি শুরু হলে শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থীকে ভবন থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ বলছে স্কুলের দরজা বন্ধ ছিল, কিন্তু কিভাবে ওই হামলাকারী স্কুলের ভেতর প্রবেশ করলো তা বলতে পারছে না কর্তৃপক্ষ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে হামলাকারীর বয়স 20 বছর হতে পারে। পুলিশ জানায় বর্তমানে পুরো স্কুল তাদের নিয়ন্ত্রণে এবং কোনো ঝুঁকি নেই। গোলাগুলির পর স্কুলের বাইরে ছিল অভিভাবকদের উপস্থিতি। তারা আতঙ্কিত হয়ে প্রিয় সন্তানদের খোঁজে বেরিয়েছিলেন। কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।